বিশ্বজুড়েই মাথাচাড়া দিয়ে উঠেছে চড়া মূল্যস্ফীতি। বাংলাদেশে এই হার এখন 7.5% বেশি, বাড়ছে বাণিজ্য ঘাটতিও। অর্থনীতির এমন চিত্রের কথা উল্লেখ করে চিঠি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। মূলত লেনদেনের ভারসাম্য ফেরাতে ও বাজেট সহায়তা হিসেবে এই ঋণ চেয়েছে সরকার। চিঠিতে ঋণের পরিমাণ উল্লেখ না থাকলেও বাংলাদেশ আশা করছে 4.5 বিলিয়ন বা 450 কোটি ডলার ঋণ মিলবে আইএমএফ থেকে। প্রস্তাবনা অনুযায়ী ঋণ দিতে রাজিও হয়েছে আইএমএফ। মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে একথা জানায় আইএমএফের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বলা হয় বাংলাদেশকে দেওয়া ঋণের আকার কত কিংবা শর্ত কী হবে সেসব কিছুই আলোচনা হয়নি। অক্টোবরে এই বিষয়ে আলোচনা হবে। রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি ট্রাস্ট তহবিলের আওতায় আমরা $1 বিলিয়ন তহবিল সহায়তা দিচ্ছি সেসব দেশকে যারা অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার পরও জলবায়ু পরিবর্তনের সাময়িক ঝুঁকিতে পড়ে। বাংলাদেশও এই তহবিল থেকে ঋণ সহায়তা পাবে, তবে ঋণের পরিমাণ বা তা পরিশোধে কৌশলগত দিক নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সম্প্রতি জ্বালানির দাম বাড়ানো বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত বলে জানায় আইএমএফ। এর সঙ্গে ঋণ প্রাপ্তির কোনো সম্পর্ক নেই বলে জানান সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চল ও বাংলাদেশ মিশনের প্রধান। গেল কয়েক দশকে অসামান্য অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হয়েছে, করোনা পরবর্তী সময়ে তা ধরে রাখতে আইএমএফকে ঋণ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এ ঋণ নিয়ে কোনো আলোচনাই এখনও শুরু হয়নি। ঋণের শর্ত নিয়ে দুপক্ষই আলোচনা চালাবে, অক্টোবরের পর আশা করি একটা অগ্রগতি আসবে। আইএমএফ জানায় বাংলাদেশ এই অঞ্চলের অন্য কোনো দেশের মতো সংকটে নেই, তবে চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির অর্থনীতি। সংস্থাটির মতে বৈদেশিক মুদ্রার সরবরাহ কমায় এদেশের বৈদেশিক বাণিজ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দেওয়াও সম্ভব হয়েছে। বাংলাদেশ ছাড়াও আইএমএফের ঋণ পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে আর্থিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান। ওয়ালিউল্লাহ ফারুক, এখন ঢাকা।